আশা দীপ জ্বলে দূরে তারার পানি, যে আমার নয়ন দুটি শুধুই তোমার চাই, ব্যথার বাঁধনে যায় যে তেলবিহীন কাঁচা পাকা চুল, চোখে মুখে অযত্নের ছাপ স্পষ্ট, পরনে ধুলোমলিন পোশাকের আবরণ। নদিয়ার রানাঘাট স্টেশন সংলগ্ন এলাকায় দেখা যায় এই মহিলাকে। এলাকার মানুষ তাকে ভবঘুরে বলেই জানে। রানাঘাট স্টেশনে একদিন তার সুরেলা কণ্ঠের গান শুনে তাজ্জব হয়ে যান অতীন্দ্র চক্রবর্তী নামে এক তরুণ ইঞ্জিনিয়ার। ক্যামেরা বন্দি করেন তার গান। বন্ধুদের সঙ্গে একদিনের অভিজ্ঞতা শেয়ার করতেই ফেসবুকেও পোস্ট করেন। ব্যাস মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভবঘুরে মহিলার গান। অসাধারণ সুরেলা কণ্ঠের অধিকারিণী এই মহিলার নাম রানু মণ্ডল। থাকেন রানাঘাটের বেগোপাড়া চার্চ সংলগ্ন এলাকায়। আত্মীয় পরিজন থাকলেও রানু দেবী কার্যত ভবঘুরের মতোই ঘুরে বেড়ান। বছর 50-এর এই মহিলার মুখে সব সময় লেগে থাকে স্মিত হাসি। গলায় সঙ্গীত চর্চার অভাব থাকলেও প্রতিটি গানে সুরে সুর তুলে মাতিয়ে দিয়েছেন সঙ্গীত প্রেমীদের মন। তবে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গানকেই বেশি প্রাধান্য দেন রানু দেবী। গান গাইতে গাইতে রানু দেবীর মনে পড়ে যায় পুরনো দিনের অনেক স্মৃতি। স্টেজ প্রোগ্রাম করেছি আমি, যেমন ধরুন জাগুলিতে, তখন 5,000 পিপল ছিল, মানুষ ছিল, তখন গিয়েছি। তারপর রানাঘাটে, এটা হচ্ছে তোমার আমার পাস্ট লাইফ, মানে আমার বিতে হওয়া বলের কথা বলছি, যেটা নাকি আমি এইখানে কত সাল আমি বলতে পারছি না, 2000 না সেটা, ওটা আমার যত সময় 2000 নয়, 90s কথা, এত তার থেকে 80, হ্যাঁ 80s কথা, 1980, তখনকার কথা। হ্যাঁ, তো তখন আমি জাগুলিতে গিয়েছি, প্রোগ্রাম করেছি, আমার হাজব্যান্ড ছিল আমার সঙ্গে, সেই বাবলু তার নাম ছিল, সেই আমাকে নিয়ে গেছিলো। তো আমি প্রচণ্ড নার্ভাস হয়ে গেছিলাম, অত ভিড়, তার মধ্যে বৈমিন শুক্লা এসেছিলেন এবং সে প্রাইভেট কারে এসেছে, সে একটা রেডিও আর্টিস্ট, আমি তো একটা লোকাল আর্টিস্ট। তো আমি ভাবলাম যে আমি তো একটা ক্ষুদ্র শিল্পী, মানে যদিও আমার গলা খুবই সুন্দর, তথাপি আমি তাই ভাবতাম, বিকজ তার কাছে কার আছে, সে কারে করে এসেছে, সে না আমি ভাবছি। তো তিনি গান শুনিয়েছিলেন, আর ওই গান শোনানোর পর সবাই, আমি তখন আমার জীবন ওটা ফার্স্ট, তো আমি ভাবছি এমনি ছোটোখাটো ঘরোয়া ফাংশন স্টেজে গিয়েছি, কিন্তু ওই জাগুলিতে যে ফাংশন আমি করেছিলাম ওইটা 5,000 মানুষ, আর অতগুলো মানুষের সামনে গান গাওয়া, মানে খারাপ হলে চিন্তা করুন কিরম গান। তো এবার ওই মহিলা, ভদ্রমহিলা যে মানে রেডিও আর্টিস্ট হৈমন্ত শুক্লা, সে এসছে, তখন তার নাম বেশি, তো সেই অনুসারে আমার গাড়িতে করে প্রাইভেট কারে এসেছিলো সাদা। এবার সে যখন গান গাইছে, তার গান শুনে সবাই বাদামের খোলা ছিল তার গায়ে, তার গায়ে বাদাম খেয়ে খালি ফোলাগুলো তার গায়ে ঘুরছিল। এবার আমি নার্ভাস হয়ে ভাবছি যে আমি যদি গান গাই তাহলে আমাকে কী বলবো অত একটা, কিন্তু আমি তো নিজের গলা নিয়ে তো প্রশংসা করছি। আমার হাজব্যান্ড বলেছিলো, মানে আমার স্বামী ছিল আর কি বাবু, সে আমাকে বললো যে দেখো তুমি ভয় করো না, আমি তোমাকে 1 গ্লাস গরম দুধ এনেছি, তুমি খাও আর খেয়ে গান করো। ভোরবেলা তখন সারা রাত, মানে শীতের দিন, তা আমাদের তুমি জাগুলি ফাংশন করাতে হতো ঠান্ডা ওই দিকটা প্রচণ্ড, আর আমি খুব ভবঘুরে রানু মণ্ডলকে সঙ্গীত শিল্পী হিসেবে আবিষ্কার করে আপ্লুত তরুণ ইঞ্জিনিয়ার অতীন্দ্র চক্রবর্তী। গত 20 জুলাই আমি রানাঘাট 6 নম্বর প্ল্যাটফর্মে বন্ধুদের সাথে আড্ডা মারতে এসে হঠাৎ দেখলাম যে একজন মেন্টাল পেশেন্ট, যাকে মেন্টাল পেশেন্ট বলাটাও ঠিক হবে না, তো উনি দেখছিলাম যে গান গাইছিল। তো গান গাইতে গাইতে তো আমরা ওখানে আড্ডা মারছিলাম বন্ধুদের সাথে, তো ওনার গানটা দেখার, মানে শোনার পরে
এত ভালো লাগলো, তো আমি তখন তার ভিডিওটা ভিডিওটি করি, এবং ভিডিওটি করার পরে আমি সেটা ফেসবুকে শেয়ার করি বা পোস্ট করি। করার পরে দেখলাম যে মানে 10 দিনের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে, এবং মানে এত পরিমাণে ভাইরাল হয়েছে, ভারতবর্ষ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ মানে সমস্ত জায়গায় ভিডিওটি ভাইরাল হয়েছে। এবং আমার কাছে ভারতবর্ষ, বাংলাদেশ মানে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, নিউজ পোর্টাল বলুন, সিঙ্গার বলুন, বড় বড় টিভি চ্যানেলগুলো বলুন, যেমন কালাস টিভি থেকে আমাকে ফোন করেছিল, তো ওনাদের ওখানে একটা রিয়েলিটি শো হবে, ওখান থেকে ফোন করে বলা হয়েছে যে ওনাকে চান্স দেওয়া হবে, তো আমার সাথে যোগাযোগ করেছিল। সোশ্যাল মিডিয়ায় রানুর গান ভাইরাল হতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে রেকর্ডিং এর অফার। হ্যালো, জি হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাদা স্যার বলি প্লিজ। হ্যালো, যায়েঙ্গে आप हवाई जहाज से आना पड़ेगा आपको, हम वहाँ आके आपको लेके आएगा। कल के लिए आप तैयार हो? कल के लिए जी। हाँ जी, ओके। आपके पास पहचान पत्र वगैरह है? जी ना। जी नहीं नहीं जी नहीं, आप बोल रहे थे उसके जवाब। ভবঘুরে জীবন পেরিয়ে সঙ্গীতের জীবনে প্রবেশের হাতছানিতে আবেগ প্রবণ হয়ে পড়েছেন রানু। তারই উজ্জ্বল মুহূর্তের সন্ধিক্ষণে পাশে রয়েছেন এলাকার সহৃদয় মানুষেরা। আমাদের ক্লাবে একটা লাইভ ছাড়া হয়েছিল আমাদের বেগুবাড়ারই নাগরিক, তার নাম হচ্ছে রানু মণ্ডল। তা তার ভিডিওটা খুব ভাইরাল হয়ে গেছে, মানে দুনিয়ায় ছড়িয়ে গেছে, অনেক জায়গার থেকে ফোন করছে সব একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্যে। তা আমরা ওটা একটা নিয়ে চেষ্টা করছি যাতে উনি একটা কোনো একটা প্ল্যাটফর্ম পাক। আপনার গলাটাও খুব সুন্দর এবং আগে ভালো ছিল, এখন একটু মাথার ডিফেক্টের জন্যে মানে ঘর ছাড়া আর কি, এখন এই পরিবেশে চলছে। তা কোনো সময় কোন মুডে আসলে যখন গান করে, পাঁচটা মানুষ শোনে গান, ঠিক আছে, গানের গলা অতি সুন্দর গলা। আমি ওদিন গান শুনলাম, নেটে দিয়েছিল, এই শয়তান ক্লাবে বসে গান করছিল, খুব সুন্দর গান। কালকে থেকে খোঁজাখুঁজি হচ্ছে উনি কোথায়, মানে আপনাদের অতিরিক্ত ধন্যবাদ যে ওনাকে, মানে আমাদের একটা রিকোয়েস্ট যেটা সেটা হচ্ছে ওনাকে একটা পথ দেখিয়ে দেন। উনি খুব দুঃখিত, উনি খুব ডিস্টার্ব আছে, খুব ডিস্টার্ব আছে, আর গলার আওয়াজ অমায়িক। যেটা যেটা আমি বলতে চাই, মিউজিক ছাড়া গলা হয় না, কিন্তু ওনার আওয়াজটা যে আওয়াজ ছাড়া মিউজিক হয় না, তো ওনার আওয়াজের মধ্যে একটা খুব সুন্দর কণ্ঠ আছে, যেটা আপনাদের কাছে অতিরিক্ত একটা রিকোয়েস্ট যে ওনাকে একটা পথ দেখিয়ে দেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে বলা যায় রানু পেল লটারি। বিস্মৃতির অতল অন্ধকার থেকে জেগে ওঠা এই সঙ্গীত শিল্পীর জীবন রূপলী পর্দার গল্পকেও হার মানাবে। দীপ জ্বালায়, দীপ জ্বালায়।